সাত দিনের লকডাউনের খবরে রাজধানী ছাড়ছেন বহু মানুষ। রেজিস্ট্রেশনে ভিড় না থাকলেও বাস ও লঞ্চ টার্মিনালে জড়ো হচ্ছেন ঘরমুখো হাজার হাজার মানুষ, ফলে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস হলেও লকডাউন ঘোষণার খবরে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। অতিরিক্ত যাত্রীর চাপে কাউন্টারগুলোতে দীর্ঘ সারি, ভিড়ের চাপে বাস টার্মিনালগুলোতে মানা যাচ্ছে না স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব না মেনেই ঘণ্টার পর ঘণ্টা টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা যায় ঘরমুখো যাত্রীদের। অর্ধেক যাত্রী পরিবহনের বদলে আসনের সমসংখ্যক যাত্রী পরিবহন করছে বাসগুলো, ফলে যাত্রীরা বাড়তি টাকা গুনলেও করোনার ঝুঁকি এড়াতে পারছে না। এদিকে একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে। লকডাউনের খবরে বাড়ি ফিরতে সকাল থেকে টার্মিনালে ভিড় করেন যাত্রীরা। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটেও বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। এছাড়া একই চিত্র দৌলদিয়া ও পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটের। গন্তব্যে যেতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ডে ভিড় করছেন শত শত মানুষ। যানবাহন সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকেও নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না অনেকেই। তবে বাস ও লঞ্চ টার্মিনালের মতো উপচে পড়া ভিড় না থাকলেও কমলাপুর রেল স্টেশনে রয়েছে ঘরমুখ মানুষের চাপ। তানিয়া নাসরিন, ডিবিসি নিউজ ডেস্ক। লকডাউনের যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তবে জরুরি সেবা অব্যাহত থাকবে। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 16টি সংগঠনের হাতে করোনা সামগ্রী বিতরণ করে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লকডাউনে দরিদ্র মানুষকে ত্রাণের পাশাপাশি খাদ্য সহায়তা দিতে হবে। দেশে খাদ্যের কোনো সংকট নেই জানিয়ে ওবায়দুল কাদের ব্যবসায়ীদের নিত্যপণ্যের দাম না বাড়াতে অনুরোধ করেন। জরুরি সেবা, অন্য পরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল প্রাণবাহী পরিবহন, জরুরি সংবাদপত্র, গার্মেন্ট সামগ্রী, তৈরি পোশাক বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যাত্রীবাহী পরিবহন কোনো অবস্থা কোথাও চলতে পারবে না এই লকডাউনের সময়। লকডাউনের খবরে রাজধানী ছাড়ছেন বহু মানুষ, যেটি আগেই জানিয়েছি। কল্যাণপুর থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। দাউদ, কল্যাণপুরের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? স্বাস্থ্যবিধি বিষয়ে কতটা সচেতন সাধারণ যাত্রীরা? রঞ্জন, সাত দিনের এই ছুটিতে সকাল থেকে আমরা বিভিন্ন বাসের যে টার্মিনালগুলো রয়েছে সেখানে ঘুরেছি এবং সকাল থেকে দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, বিশেষ করে যারা গ্রামের বাড়িগুলোতে দিকে ছুটে যাচ্ছেন তারা সকলেই কিন্তু বাস কাউন্টারগুলোতে এসে ভিড় করছেন এবং কাঙ্ক্ষিত টিকিট পেয়ে তারা বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছেন। তবে আমরা সকাল থেকেই যারা বাসের চালকেরা রয়েছেন কিংবা কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের সাথে কথা বলেছি, তারা বারবারই একটি কথা বলছেন যে অসংখ্য যাত্রীর চাপে আসলে আজকে যে সকল যাত্রী দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যেতে চাচ্ছেন তাদের সকলকে কিন্তু নেওয়া সম্ভব হবে না, কারণ যাদের কাছে বাস রয়েছে অর্থাৎ যেহেতু এক সিট খালি রেখে অন্য সিটে যাত্রী পরিবহন করা যাবে, সুতরাং এই এত বিপুল সংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ বাস নেই, সে কারণে একটি ভোগান্তি সৃষ্টি হয়েছে। আর একটু রাস্তা চিত্র যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অসংখ্য মানুষ আসলে দূর দূরান্তে যাওয়ার জন্য তারা রাত এই যে মহাসড়কগুলো রয়েছে কিংবা রাজধানী যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু এসে ভিড় জমিয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু শত শত মানুষ তারা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কিন্তু সেই কাঙ্ক্ষিত যে বাস সেটি কিন্তু তারা পাচ্ছেন না, অর্থাৎ বিভিন্ন দূর দূরান্তে ছুটে যেতে সেই বাসগুলো কিন্তু তারা সকাল থেকেই এক ধরনের হাহাকার এখানে আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি যারা যাত্রী সাধারণ রয়েছে তাদের কিন্তু সকাল থেকেই এক ধরনের বারবারই তারা ক্ষোভ প্রকাশ করছেন যে 60% ভাড়া বৃদ্ধি করা হলেও কোথাও কোথাও 100% ভাড়া বৃদ্ধি করছে, অর্থাৎ ডাবল ভাড়া নেওয়া হচ্ছে বলে তারা আমাদেরকে বলেছেন। এর পরিপ্রেক্ষিতে বাসের যারা চালকেরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যেহেতু বাসের এক ধরনের সংকট তৈরি হয়েছে এবং ফিরতি অর্থাৎ বাসগুলো গেলে তারা আর আসতে পারবে না, সেক্ষেত্রে দু একটি জায়গায় ব্যত্যয় হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা সকাল থেকেই কী ধরনের ভোগান্তি পেয়েছেন।
একটু কথা বলা যাবে যে সকাল থেকে তারা কি ধরনের, ভাই একটু কথা বলা যাবে? হ্যাঁ শিওর। সকাল থেকে কি ধরনের সমস্যা দেখছেন এই রাস্তায়, মানে বাসের কি এক ধরনের সংকট? আপনারা কোথায় যাবেন? আমি গুলশানে যাব, উবারও পাচ্ছি না, তারপর হচ্ছে কি ভাড়াও বেশি, বাসও দেখা যাচ্ছে যে মানুষ যত দুজন বাস তার তুলনায় তিন ভাগের এক ভাগ, অনেক প্রবলেম। সবার তো এত অ্যাকচুয়ালি অ্যাবিলিটি নাই, তাই না? ইভেন আপনি উবারে যে যাবেন, উবারের ভাড়াও তিন গুণ করে দিচ্ছে, 100 টাকার ভাড়া 300 টাকা যাচ্ছে। সো ইটস দ্য প্রবলেম সবার জন্য বেসিক্যালি। ধন্যবাদ। আসলে সকাল থেকে কিন্তু আমরা বারবারও বলছিলাম যে যেহেতু বাসের এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে এবং যে সিটিং সার্ভিসগুলো রয়েছে কিংবা সিটি সার্ভিসগুলো রয়েছে তারা সকলেই কিন্তু দূর দূরান্তে ছুটে যাচ্ছেন, যে কারণে রাজধানীর মধ্যেও বাসের এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে যাত্রীদের যেমন ভোগান্তি রয়েছে এবং রাজধানীতে মানুষের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে রাজধানী ছাড়তে, এবং এটি কিন্তু সন্ধ্যার পরে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, আপনাকে ধন্যবাদ।